কফি হাউসের সেই আড্ডা এবার বসবে ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবার থানার পাশে মাধবপুরে উদ্বোধন হয়েছে কফি হাউসের প্রথম শাখা। এখানে 150 জনের বসার ব্যবস্থা আছে। কলকাতা কফি হাউসে এসি না থাকলেও এখানে এসির ব্যবস্থা আছে। পর্যটন মানচিত্রে অন্যতম বন্দর শহর ডায়মন্ড হারবার, এবার সেই শহরের মুকুটে জুটেছে নতুন পালক। এখানে বেড়াতে আসা মানুষরা কফি হাউসের স্বাদ পাবেন এবার থেকে। কালচারাল হাব অফ লাইক কফি হাউস ইন দি কফি হাউস ডায়মন্ড হারবার। এখানে যত কবিরা বহু সব মানে স্থানীয় কবিরা এসছেন, স্থানীয় যারা নাট্যকার তারা এসছেন, এবং সেই জায়গা থেকে আমার মনে হয় খুব সফল একটা শুরুয়াত শুরু। কনকার কফি হাউস অনেক বড়ো জায়গা, এখানে তো অত বড়ো জায়গা না, কিন্তু এটা একটা জেলার কফি হাউস। তার জায়গা থেকে একটা সেই খাবার একই ফ্লেভার পাবে, সেই কফি ইনফিউশন থেকে হট কফি একই ফ্লেভার পাবে। শহরের কিছু সাহিত্যিক, কবি, রাজনীতিকরা এর কফি হাউসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে তারা খুবই খুশি বলে তারা জানিয়েছেন। কলকাতা কফি হাউসে অনেকের পক্ষে যাওয়া সম্ভব হয়নি, কিন্তু খোদ শহরে কফি হাউস হওয়ায় উচ্ছ্বসিত ডায়মন্ড হারবারবাসী। নানা ধরনের কফির পাশাপাশি চিকেন স্যান্ডউইচ, কবিরাজি অমলেট, ফিশ ফ্রাই সহ একাধিক খাবারের মেনু থাকছে এই কফি হাউসে। কলকাতার কলেজ স্ট্রিটের কফি হাউস, এটাই নতুন ব্রাঞ্চ করা হয়েছে। সেম কোয়ালিটি খাবার, রেট, আপনার স্টাফ সব কিছু সেম। ডায়মন্ড হারবার একটা এখন শহর হয়ে গেছে প্রায়, তো আমাদের এখানে ট্যুরিস্ট প্লেস হয়ে গেছে, তো ওই হিসাবে আমরা ডায়মন্ডটাকেই চুজ করেছি। আর তাছাড়া মানে যে ওই একই ফ্লেভার কি এখানে পাওয়া যায়? একদম সেম। ডায়মন্ড হারবারেও যাতে কলেজ স্ট্রিট কফি হাউসের স্বাদ মেলে, সেজন্য তাদের 3 হেসেল কর্মী রান্না শেখাচ্ছেন ডায়মন্ডে। প্রাথমিকভাবে 30 আসন নিয়ে তৈরি হচ্ছে এই কফি হাউস, পরে বাড়বে আসন সংখ্যা। এখানে সাধারণ আসনের পাশাপাশি একটি অংশে আলাদা করে এসি বসানো হচ্ছে। নিয়ে ডায়মন্ড হারবার কফি হাউসের কর্মী নূর ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, আগে বন্ধুবান্ধবের সঙ্গে কফি হাউসে যেতাম, সুযোগ পেয়ে এবার তা ডায়মন্ডে নিয়ে এলাম। এই কফি হাউসের খাবারের মান একদম কলকাতার খাবারের মতো থাকবে বলে জানিয়েছেন তিনি। এই কফি হাউসে বসে বেশ কিছুক্ষণ আড্ডা মারতে পারবেন আপনিও। তাহলে আর দেরি কিসে, চলে আসুন ডায়মন্ড হারবারের কফি হাউসে। ডায়মন্ড হারবার থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।